মাত্র 6 মাস আগে 40 কোটি টাকা ব্যয়ে রাজধানীর 17টি খাল পরিষ্কার করা হলেও সেগুলো আবারও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এবার নতুন করে 60 কোটি টাকা বরাদ্দ চাচ্ছে ঢাকা ওয়াসা। পরিবেশবাদীরা বলছেন, জবাবদিহিতা না থাকার কারণে উন্নয়নের নামে অর্থের অপচয় হচ্ছে। আর ওয়াসার দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি ও জনগণের অসচেতনতার কারণেই কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। রাজধানীর মান্ডাখাল দেখে বোঝার উপায় নেই, 6 মাস আগেই খালটি পরিষ্কার করা হয়েছিল। এটি এখন আশেপাশের বাসাবাড়ি থেকে আসা ময়লার ভাগাড়। একই অবস্থা বাসাবো, সেগুনবাগিচা, সাংবাদিক কলোনি সহ রাজধানীর অন্যান্য খালগুলোর। এক একটি খাল পরিষ্কারে গড়ে 2.5 কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু দুর্ভোগ কমেনি নগরবাসীর। স্থানীয়দের অভিযোগ, খাল পরিষ্কারের পর আর কোনো নজরদারি নেই ওয়াসা বা সিটি কর্পোরেশনের, তাই কিছুদিন যেতে না যেতেই একই রূপ। আশেপাশে বিল্ডিংগুলো, এখান থেকে সবাই বারান্দা থেকে ইচ্ছা মতো ময়লা ফেলতেছে। ময়লা ফেলার কারণে দেখেছে পানি যে সবাই ফ্লোটা এটা নষ্ট হয়ে যেতেছে। সিটি কর্পোরেশনের লোক তো আসেই না, মানে অনেক কষ্ট আছে, আমরা অনেক দুর্ভোগ আছে, বুঝছেন। বর্ষাকাল আসলে পুরো দুর্গন্ধে এখানে থাকা যায় না। এটা সরকারি খাল, এটা থাকবো পানি নিষ্কাশনের জন্য, ময়লা ফেলানোর জন্য তো খাল রাখে নাই। একে জনগণের করের টাকার অপচয় বলছেন পরিবেশ আন্দোলনের নেতারা। এটা তো জবাবদিহিতা আনতে হবে, যে আপনাকে যে গত বছর যে বরাদ্দ দেওয়া হয় এই কাজের জন্য, সেটার কতটুকু করছেন আপনি, কেন এই বছর আবার টাকা লাগবে? এই জবাবদিহিতার কিন্তু আওতায় কাউকেই আমরা নিচ্ছি না। ওয়াসার দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের ঘাটতি থাকাতেই খাল পরিষ্কারের সুফল পাওয়া যাচ্ছে না। আমাদের ঢাকা শহরে যত পরিমাণ সলিড ওয়েস্ট জেনারেট করে, আমরা কি তার 100% ম্যানেজমেন্ট করতে পারি? পারি না। সলিড ওয়েস্ট 100% ম্যানেজমেন্ট কীভাবে হবে, সেইটার দিকে দৃষ্টি দিয়ে ব্যবস্থা নিয়ে পয়সা খরচ করে প্রজেক্ট করে ওইটা যদি আমি করি, তাহলে তো আমার রোজ রোজ খাস পরিষ্কার করতে হয় না। নগরবাসীকে দুর্ভোগ থেকে রেহাই দিতে ঢাকা ওয়াসাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সমন্বয়ের ঘাটতি এই মুহূর্তে নাই, উদ্যোগের কমতি এই মুহূর্তে নাই, একটু সময় লাগবে, কার্যক্রমটা আমরা শুরু করব। আমরা কুতুবখালী খালের পরিচ্ছন্নতার কাজটা শুরু করেছি, 7 থেকে 10 দিনের মধ্যে এই খাল পরিষ্কার হয়ে যাবে, অন্যান্য যে সমস্ত খালগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। কাগজে কলমে ওয়াসার মালিকানায় 46টি খাল থাকলেও বর্তমানে কোনো রকমের টিকে আছে মাত্র 26টি। নগরবিদদের আশঙ্কা, দখল দূষণমুক্ত না হলে এগুলোও অস্তিত্ব হারাবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।